আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শেজার আম্মুর তরফ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভ্লগটি দেখার জন্য। তো শেজার আম্মু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, চলেন আমরা দেখি সে কি করতেছে। তো কি শেজার আম্মু কি করছো? আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আর শেজার পাপা তো বললই অলরেডি আজকে রান্নার প্রিপারেশন শুরু। তো আজকে প্রথমেই আদা রসুনটা করে নিচ্ছি, কারণ হচ্ছে আদা রসুনের পেস্ট আমার নাই, তো এগুলোকে ব্লেন্ড করব। তো কি রান্না করবা? কি গরুর মাংস মাশরুম দিয়ে রান্না করব। আচ্ছা, আর 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 কি করব? সাথে পোলাও খাবা? খাওয়া যায়, আর কিছু মেনু থাকলে বলতে পারো, সমস্যা নাই। না থাক, সমস্যা নাই, তুমি ইয়াই করো, গরুর মাংস হলেই হবে। পাপা টাচ, নো 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 নো, তাহলে গরুর মাংস আর পোলাও। ওকে, আসলে হয়েছে কি ব্যাপারটা, মানে গত কয়েকদিন আমার এই গলার সমস্যার কারণে স্টিল আছে সমস্যা। এই যে আমি কিন্তু গলায় একটা বড় সুতির ওড়না পেঁচায় রাখছি মোটা করে, কারণ শরীরে অত একটা ঠান্ডা লাগছে না, কিন্তু গলায় সমস্যা যেহেতু, সো গলাটাকে পেঁচায় রাখতে হচ্ছে। তো যাই হোক, এই কয়দিনে তেমন রান্নাবান্না আমি আসলে করতেই পারিনি। আমি চেয়েছিলাম নিউ ইয়ারে একটু বাঙালি খাবার করব, আমরা বাংলাদেশে যেমন আয়োজন করে করতাম, তো সেটা সম্ভব হয়নি। আজকে পোলাও আর মাংসটা রান্না করব, দেখা যাক। সে ধর আমি কাঁদছে কাঁদছি না, পেঁয়াজ কাটছি। কাটতে গেলে সবাই কাঁদে না? সবাই কাঁদে না, কিছু কিছু মানুষের আছে চোখে ঝাঁজ লাগে না, আর কিছু কিছু মানুষের লাগে। তো এই লাগার মধ্যকার মানুষ আমি। তারা কারা যাদের ঝাঁজ লাগে না? নাই লাগতে পারে, কারণ অনেক মানুষের দেখবা হচ্ছে কাঁচা মরিচ বা শুকনো মরিচ ডোলে ভর্তা করলে হাতে ঝাল লাগে না, আবার অনেকের লাগে। যেমন আমার কিন্তু মরিচ ডোলে ভর্তা করলে মোটেও হাতে ঝাল লাগে না। আচ্ছা, তাহলে কে কে আছেন এমন, হাত তুলেন প্লিজ, আমি দেখতে চাই। তাহলে আমার আজকের ভিডিওর কমেন্ট বক্স পড়ার দায়িত্ব তোমার দিলাম। ওই যে শেজারও চোখে ঝাল লাগছে, দেখো কেঁদে ফেলছে। ও খোদা, জল লেগেছে দেখি, ও জল লেগেছে, আমার মেয়ের চোখে জল লেগেছে। এখানে ও তাই। তো মাশরুম দিয়ে গরুর মাংস রান্না করার প্রসেসটা আমি একটু দেখায় দিব শর্টকাটে। এখানে এলাচ ফল নিয়েছি, সবুজ এলাচ, যেটা সাত আটটা মতো আছে, ছিঁড়ে নিয়েছি একটু। একটা নিয়েছি হচ্ছে বড় এলাচ, কিছু লবঙ্গ আর কিছু কালো গোলমরিচ, দুইটা তেজপাতা আমি দুই তিন ভাগ করে ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ছোট ছোট তিন চার টুকরা দারচিনি। তো এবার এটা, এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব। আর এই রান্নার প্রসেসটা তো সবাই জানেন, আমরা নর্মাল যেভাবে মাংস রান্না করি সেগুলোই আর কি, বেশি কিছু না। ফোড়নটা দিয়ে এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ কুচি। ব্যাকগ্রাউন্ডে আপনারা কেউ শেজার হ্যাপি বার্থডে টু ইউ গান শুনতে পাচ্ছেন। ওইদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নিব, আর যেহেতু একটু বেশি করে মশলা করব, কিছুটা রেখেও দিব, এই জন্য আমি হচ্ছে ছোট জারটা নিয়ে নাই, বড় জারটাই নিছি, ছোটটাতে হতো না। এটা সামান্য একটু পানিও দিয়ে দিব। দ্যাটস ইট, ঢাকনা কই? আই থিঙ্ক আরেকটু পানি লাগবে, সো আরেকটু পানি অ্যাড করে দিয়ে শুরু করি। That's it.
আছে দেখা যাক একদম মিহি পেস্ট ডান তার মানে এটাকে মার্কিং কত করবা আমার বাংলাদেশে থাকতে যে প্যানাসোনিক এরটা ছিল ওটার সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে অলমোস্ট হাফ টাইম লাগলো আমার প্যানাসোনিক এরটাই আমার এর ডাবল টাইম লাগতো আমার এতটুকু ব্লেন্ড করতে সর্বসাকল্যে 30 থেকে 35 সেকেন্ড লাগছে আর তাও আমি এটা হচ্ছে 1 এ দিয়ে করেছি যদি আমি 2 তে দিয়ে করতাম হয়তোবা আরো দ্রুত হতো তো যেহেতু এটা খুব একটা হার্ড জিনিস ছিল না তাই আমি 1 এ দিয়ে করেছি 30 35 সেকেন্ড মতো লাগছে তো আমি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে আরেকটু মিক্স করে নিব কারণ আমি মশলা এক্সট্রা করেছি ওটুকু আমাকে সংরক্ষণ করতে হবে ডিপে রাখার জায়গা নাই আমার ডিপটা ছোট সো এটাকে নরমালে রাখার প্রস্তুতি আর কি আর এটার মধ্যে যতটুকু আছে এতটুকু দিয়ে আজকে রান্না হয়ে যাবে সো আমি এটা একটু পানি দিয়ে ধুয়ে রান্নায় ব্যবহার করব আর বাকিটা হচ্ছে আমি বক্সে আটকে নরমাল ফ্রিজে রেখে দিব সবটা ভালো থাকবে অ্যারাউন্ড 2 সপ্তাহ তবে আমিও নরমালি এভাবে রাখার ফার্স্ট টাইম ট্রাই করছি এটাও আমার শেখা অনেকের কাছ থেকে আসলে শেখার তো শেষ নেই তো ট্রাই করে দেখি তারপরে হয়তো বলতে পারবো তো এই যে পানি দিয়ে জগটা পুরো ধুয়ে নেওয়ার পরে মশলাটা এতখানি দেখাচ্ছে বাট মশলা অ্যাকচুয়ালি এতখানি না পানি আছে এখানে অনেক তো এবার হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব ঝাল বেশি না কম মিডিয়াম হলুদের গুঁড়া আর হচ্ছে এটা ধনিয়ার গুঁড়া সেটা গান করছে শুনছো আমাকে কি গান বলছো তুমি একটু সবাইকে গান শোনাও কিছুটা লবণ সবগুলো মশলা আগে একসাথে মিক্স করে নিলে রান্নার সময় কিন্তু কোনো ঝামেলা হয় না পেঁয়াজটা ওইদিকে ফ্রাই হয়ে আসছে আর একটু পরে মশলাগুলো দিব মশলাগুলো এবার দিয়ে দিলাম আমি এবার রান্নার ক্ষেত্রে খুব হিসাবি এই যে মশলাগুলো থাকলো না মশলাগুলো কষানোর জন্য এই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব আমার মতো হয়তো অনেকেই এটা দেন এতে করে মশলা কিন্তু একেবারেই ওয়েস্ট হয় না আর এই পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে মশলা তো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি সেজার পাপা হচ্ছে এই রান্নাটা প্রথম খেয়েছিল মনে হয় আমার শাশুড়ির কাছে না আম্মুর কাছে খেয়েছিল না আম্মু হচ্ছে মাশরুম দিয়ে মাংস রান্না করে নাকি সেজার পাপাকে খাওয়াইছিল তো তারপরে হচ্ছে তার ইচ্ছা হয়েছে সে এটা খাবে বাট আমিও কিন্তু ফার্স্ট টাইম করতেছি এমন না যে আমি এটাতে খুব এক্সপার্ট তো শুনে বুঝে যতটুকু পারি আর কি ট্রাই করছি যেহেতু সেজার পাপার পছন্দ আমার শাশুড়ি আম্মুর হাতের রেসিপি সেজার পাপার পছন্দের এটা কিন্তু মুরগির মাংস দিয়েও করা যায় তাই না সেজার পাপা হ্যাঁ মাশরুম দিয়ে সব মাংস রান্না করা যায় তো আমি গরুর মাংসটা খেয়েছিলাম ভালো লাগছিল আজকে খেয়ে বলবা কেমন হয়েছে যদিও আমি আম্মুর মতো পারবো না কারণ আম্মু অনেক সুন্দর রান্না করে ভালো রান্না করে উই আর কুষ্টিয়া নলেজ রান্না খাবার সুন্দর যাই হোক তো আমি ট্রাই করবো আম্মুর মতো করার ওকে দেখা যাক কি হয় মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে বুঝছো তো এখন হচ্ছে মাশরুমগুলো একটু গোটা গোটা করে কেটে দিয়ে দিতে হবে ওকে এখন কত মাশরুম আছে এগুলো খাওয়া শেষ করো স্যুপ বানাও স্যুপ খাই আচ্ছা তাহলে কালকে নেক্সট টাইম হচ্ছে মাশরুম স্যুপ হবে ওকে
এই যে দুই ফালি করে কেটে নেওয়া মাশরুমগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। আর এই মাশরুম কিন্তু এখনই কমে যাবে, কিছুটা পানিও বের হবে এখান থেকে, তো ছোট হয়ে যাবে আর কি। দেখা যাক, আমারও ফার্স্ট টাইম আজকে এটা খেতে কেমন হয়। আমি রান্নাও করছি, এটা ফার্স্ট টাইম, খাবো ফার্স্ট টাইম, তবে আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ এটা ভালোই হবে। আমার শাশুড়ি আম্মুর রেসিপি। তো এই যে এখন কিন্তু মাশরুমটা অনেক কমে আসছে আর পানিও ছেড়েছে, তো এবার একটু নেড়ে চেড়ে দিব। আর তার আগে দিতে হবে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আরো মরিচ দিবা? হ্যাঁ, এটা ফ্লেভারের জন্য। ঝাল হবে না তো বেশি? না না, খুব একটা বেশি ঝাল হবে না, শেষের দিকে কাঁচামরিচ দিলে খুব একটা ঝাল হবে না, জাস্ট একটু ফ্লেভার আসবে। তো এই তো মাংস রান্নাটা হয়ে গেছে, এখন জাস্ট এটাকে একটু মশলা দেওয়ার পালা। আমার আম্মুর হাতের স্পেশাল ভাজা মশলা। আর এই মশলা দেওয়ার সময় চুলাটা বন্ধ করে দেওয়াই ভালো। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, ভাজা গরম মশলা। এরপরে চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে এভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, দ্যাটস ইট। পোলাও রান্নার জন্য যে টুকিটাকি মশলাগুলো লাগে সেগুলো এখানে নিয়ে নিয়েছি, আর প্রাণের চিনি গুঁড়া, সুগন্ধি চাল, আমাদের দেশি পণ্য, এখানেও পাওয়া গেছে, তো সেইটা দিয়ে এখন রান্না হবে। পোলো রান্নার সময় না আমি চালটা একটু মেপে নিই, কারণ হচ্ছে পানি ঠিক রাখার জন্য। আজকে রাইস কুকারে পোলো রান্না হবে, তো সেটা হালকা করে আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারে পোলো রান্না অনেক ইজি, অনেকেই হয়তো জানে না। আমার কাছে আসলে এখন হচ্ছে পোলাও রান্নার জন্য যে বাদাম কিশমিশ লাগে ওগুলো নেই, তো তারপরেও বিদেশের মাটিতে যতটুকু যা করা যায়, যেহেতু পোলাও আজকে খেতে ইচ্ছা হয়েছে, তো আজকে পোলাও রান্না হবে ইনশাল্লাহ। তো এটা ভাজা কথা থাক, আর আমি আগেই চিকেন মেরিনেট করে রাখছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ওয়াও, চিকেন ফ্রাই হবে? হ্যাঁ, কিছুটা চিকেন ফ্রাই করব, তবে এখানে অলমোস্ট 2 কেজি চিকেন মেরিনেট করা আছে, তো এখান থেকে জাস্ট 2-3 পিস ভেজে নিব। আর মজার বিষয় যেটা, সেটা হচ্ছে কালকে আমি আর সেজার পাপা চিকেন ফ্রাইয়ের একটা কম্পিটিশন দিব, সো জাস্ট চিকেন ফ্রাই করা হবে, আর যদি মন চায় একটু ফ্রাইড রাইস করব। আমরা ঢাকাতেও এরকম করতাম যে একবারে 2-3 কেজি চিকেন ফ্রাই করে নিয়ে আমি, রোমান আর সেজার পাপা তিনজন, মানে ওই দিন জাস্ট ভাতটা সব কিছু বাদ কে কত চিকেন ফ্রাই খেতে পারে, তো এই জন্যই মেনলি আজকে এটা মেরিনেট করেছি, আগামীকালকে সেটা হবে। তো সেই এপিসোডটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম এটা দেখার জন্য যে কে ফার্স্ট হয় চিকেন ফ্রাই খাওয়াতে। আমাদের বাসায় কিন্তু সবাই চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে, চিকেন যদি রান্না করা হয় ওইটা আসলে কেউ অত খেতে চায় না, তো এই জন্য আমরা নর্মালি মানে ভাত দিয়ে খাওয়ার জন্য চিকেনটাকে ফ্রাই করেই খাই, সাথে অন্যান্য ঝোল বা কারি তো থাকেই, তো চিকেন ফ্রাইটা বেশি মজা।
তোমার এই ভিডিও যদি শোভন দেখে। হ্যাঁ, আমার দেবরটা বার চিকেন ফ্রাই পছন্দ করে, ইভেন আমার ছোট ভাইটাও। আমি ওদের দুইজনকেই অনেক বেশি মিস করছি। রোমান তো খায় আস্তে আস্তে, মানে ধীরে সুস্থে। ও যে কম খায় সেটা না, আর শোভন মনে করো চিকেন পাইলে ওর তো আর কোনো দিকে দেখা দেখি নাই। বয়লার মানেই ওর আর কিচ্ছু লাগে না। একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আমি নর্মালি পোলাওতে হচ্ছে সবসময় আদা রসুন বাটা ইউজ করি না, থাকলে করি না থাকলে করি না। আজকে ছিল যেহেতু তাই করে দিলাম। এবার ধুয়ে পানি ঝরায় রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে না এখন স্ট্রেনার নাই, এই জন্য পানিটা খুব একটা ঝরাতে পারিনি। আর একটু বেশি ভালো করে ঝরালে ভালো হতো। একটু লবণও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা এখানে তুমি এইভাবে করে নিয়ে তারপর তুমি রেস্ট করে দিবা? হ্যাঁ, এভাবেই তো করে। আমি মনে করছি তুমি চাল ডাল সব কিছু, মানে চাল ইয়েটিয়ে যা কিছু দিলা এগুলো সব রেস্ট করে দিবা? না না, আগে ভেজে নিতে হবে তারপরে। তো চালটা ভাজা হতে হতে আমি চিকেনটাকে প্রিপেয়ার করে রাখি, কালকে আমার শর্টকাট কাজ করা সুবিধা হবে। আর এই চিকেনের ম্যারিনেশন কিন্তু আমি এর আগের একটা ভিডিওতেও দেখাইছিলাম, খুবই শর্টকাট। আর আমার রেসিপিস বাই শেজাস মমে এই শর্টকাট রেসিপিটাও আছে, তো রেসিপিটা সেখানে পেয়ে যাবেন। আর তারপরও যদি লাগে বলবেন, আমি অন্য কোনো দিন করতে হলে আবার তখন ব্লগে এই রেসিপিটা দেখাই দিব। এখন এই যে এটাকে মাখাই নিব। বেসনগুলো না গুটলি পাকায় আছে দেখছো, এই যে বেসনটা চেলে নিতে হতো, বাট চালনি নাই। তুমি এরপর দিন বেরি পার্কে গেলে অবশ্যই চালনিটা এনে দিও আমাকে প্লিজ। আমি চালনি ওই দিন খুঁজছি, পাই নাই ওই দোকানে। এই যে দেখো, খুঁজে নাই। এই যে দেখো গুটলি। আচ্ছা দেখি, এই দিন বেরি পার্কে গেলে খুঁজবো। আচ্ছা, তো চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি পোলাওটা রাইস কুকারে বসাই দিয়ে চিকেন ফ্রাইটা করতে লাগবো। আর এদিকে হচ্ছে রাইসটা ভাজা হয়ে গেছে, এবার এটা রাইস কুকারে দিয়ে দিব। আসো তোমাকে সিস্টেমটা দেখাই, যাতে তুমি ইজিলি করতে পারো, বুঝছো? যখন তোমার মন চাবে তুমি করতে পারবা, দেখা যাচ্ছে আমি বাসায় নাই। আমি যখন ঢাকাতে মেসে ছিলাম না, তখন এইভাবে পোলাও রান্না করতাম। এটা আমার সেই ম্যাস লাইফের শর্টকাট প্রসেস। সরাসরি রাইস কুকারে দিয়েও কিন্তু পোলাওটা রান্না করা যায়, বাট আমি এবার চাল ভাজা ছাড়া খেতে পছন্দ করি না। গরম পানি, হ্যাঁ আমি অলরেডি পানি গরম করে রাখছি, তো এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, পোলাও খিচুড়ি রান্না করতে গরম পানি লাগবেই। কতটুকু পানি সেটা? নর্মালি চুলায় রান্না করলে আমি পানিটা হচ্ছে ডাবল পরিমাণে দেই, বাট যেহেতু রাইস কুকারে আমি পানিটা ডাবল দেই নাই, পানিটা দিয়েছি হচ্ছে এক কাপ চালে দেড় কাপ পানি। কারণ চিকেন ফ্রাই বেঁচে থাকলে পরে খেতে ঘাস ঘাস লাগে। একটা কঠিন প্রশ্ন করলো, আসলে চিকেন ফ্রাই বিষয়টা এরকম যে আমার মানে কয়টা যে লাগে, কতটুকু যে মুখে ভালো লাগে এটা তো জানি না। আচ্ছা এক্সট্রাই করব, তুমি বলো কয়টা লাগবে তার থেকে। আচ্ছা তুমি কয়টা খাবো বলো, তার থেকে একটা বেশি। আমি দুইটা খাবো। তাহলে একটা বেশি, তাহলে পাঁচটা। পাঁচটা করো, মেয়ে খাবো না? হ্যাঁ মেয়ের জন্য দিব। আমার দুইটা যে আমি পরে দেখা যাবে একটা খাচ্ছি। আচ্ছা ওকে, মেয়ের জন্য একটা লেগ পিস দিলাম। যাও, এবার যে চিকেনগুলো থাকছে এগুলো কালকে আমি আর সেজার পাপা চিকেন খাওয়ার পাল্লায় বসবো, লেট নাইট ডিনার। ওকে, দেখা যাক কে ফার্স্ট হয়। নরমালি কিন্তু সেজার পাপাই সবসময় ফার্স্ট হয়, বাট কালকে আমি ট্রাই করবো ফার্স্ট হওয়ার, বিকজ
চিকেন ফ্রাইটা অনেক মজা হবে আমি শিওর। আর এদিকে যে পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে, এই যে নিচে এখনো কিছুটা পানি আছে, সো আমি এটা একটু উপর নিচ করে দিব, বাকিটা এটাতেই হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু লবণটা টেস্ট করে নেওয়া যায় প্রয়োজন হলে। তো চিকেন ফ্রাইটা অলমোস্ট হয়ে গেছে শেষের দিকে, আর এদিকে সেজার মাম্মি সালাদ রেডি করে ফেলছে, আর এদিকে আমাদের পোলাও হয়ে গেছে। এটা হ্যাঁ পোলাও ডান, একটু ঘি দিয়ে দিব আর কি। ওকে ঘি দিও না, সে যা ঘি দিতে দিবে না কাউকে। ঘি দিব না, ও ওর ভিতরে ঘি দিও না। হ্যাঁ এবার খাবারটাকে সার্ভ করে দিব। শশাটা নাই, শশাটা খুব সুন্দর লাগতো। হ্যাঁ তবে এই সালাদের ঝোলটা কিন্তু আমার ভালো লাগে, টমেটোটা একটু বেশি করে গলায় নিলে। একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলে আরো বেশি ভালো হতো, বাট আমি বেরেস্তাটা আসলে করি নাই, ব্যাপার না। তুমি তো তাও করলা সবকিছু কষ্ট করে, আমার আসলে মাশরুম দিয়ে মাংস রান্নাটা খুব খেতে ইচ্ছা হচ্ছে। থ্যাংক ইউ, আর সাথে তো বোনাস পাইছি হচ্ছে কি চিকেন ফ্রাই। মচমচে চিকেন ফ্রাই, আজকে একটু বেশি করে ক্রিসপি করছি বুঝছো। চিকেন ফ্রাই দেখো আর জন্য পাচ্ছে, তুমি খেতে চাও? আচ্ছা মা সরে যাও সরে যাও, আমি দিব তেল। তেল আমার সরো। তো সে যা চিকেন ফ্রাইটা পছন্দ করে অ্যাকচুয়ালি, আর একটু ক্রিসপি করে করলেও আরো বেশি পছন্দ করে। ইয়ামি, এই যে ঠান্ডা হোক মা, তারপরে খেও। তো এই তো তোমার পছন্দের খাবার আজকে, দেখা যাক আজকে কতটুকু খাও। তুমি পেট ভরে খেলে না, ওটা দেখতে আমারই অনেক ভালো লাগে। সবই তো আমার যেহেতু ফেভারিট, সো ভালো তো হবেই। ওকে শুরু করি খাওয়া দাওয়া। তবে আমি না আজকে আরো কিছু করতে চেয়েছিলাম, বাট শরীরটা ভালো না যেন করতে পারিনি। আর দরকার নাই, যথেষ্ট হয়েছে, থ্যাঙ্কস, তোমাকে ভাত দিতে হবে। ওকে তাহলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। সেটাকে আগে দাও, সেটাকে আগে দেই। এই তো সেটা কোনটা খেতে চাও, চিকেন না বিফ? চিকেন, চিকেন দেবো তোমাকে। এটা লেগ, ওকে লেগ টেস্ট দাও। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি কমতে কমতে ওদের অন্যাব এখানে মন থেকে কব সবাই করতে কবে হ্যালো ফেস।